তো হ্যাঁ, আশা করো আপনাদের ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু এ টু জেড উইথ সফিউর ইউটিউব চ্যানেল। ফেসবুকত আপনাদের যদি সফিউর আমার নামে সার্চ করে মোট নামটা পাই যাব। তো যি নক, যা লাস্ট ভিডিওত আপনাদের টেন্সর বিষয়ে এটা কথা মানে কইছিল যে টেন্সর আমার তিনটা ভাগ আছে, তিনটা ভাগরে প্রত্যেকটা টেন্সরে চারিটা কই ভাগ আছে। যেনেকা প্রেজেন্ট টেন্সর যদি মই কবলে যাও, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তেনেকা কই প্রত্যেকটা তিনটা টেন্সরে চারিটা কই ভাগ আছে। তেনেকা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সর যে চারিটা ভাগ আছে, তার প্রথমটো মই লাস্টর ভিডিওত আলোচনা করেছিল। যদি আপনাদের দেখা নাই তো ভিডিও ডিসক্রিপশনত লিঙ্কটো পাই যাব, আমার ফেসবুক পেজত আপনাদের টাইমলাইনত চালে পাই যাব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটো কি। আমি এ টু জেড আলোচনা করেছিল। তো আজি আমি আপনাদের আলোচনা করি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটো কি আছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই বস্তুটো আজি আপনাদের মাজত আমি আলোচনা করি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটো মানে কি, মই এটা কথা একদম সাধারণ বা নর্মেলি আপনাদের মানে বুঝাব বিচাৰিছো। এটা কথা আপনাদের ক্লিয়ারলি এইটো কথা মনত রাখিব যে কামটো রানিং হব লাগিব, হৈ থাকিব লাগিব বা চলি থাকিব। অসমীয়া যদি মই ডেফিনেশন যদি এটা কব বিচাৰো যে জি ক্রিয়ায়, মই আপনাদের ডিসক্রিপশনত বড় চাব, জি ক্রিয়ায় কোনো এটা কাম বর্তমান কালত হৈ থকা বা চলি থকা বুঝায়। জি ক্রিয়ায় কোনো এটা কাম বর্তমান কালত হৈ থকা বা চলি থকা বুঝায়, তাক ইংরেজিত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে বা বলা হয়। এইখিনি কথা আপনাদের মনত রাখব যে কামটো রানিং থাকি বলে। এতিয়া মই ভাত খাই আছো, মই খোজ কাঢ়ি আছো, মই যে ভিডিও বনাই আছো, মই শিকাই আছো, মই লিখি আছো, এইটো যে যি কামে নহওক রানিং থাকলে সেই কামটো আমার প্রেজেন্ট ইংরেজির ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স বলে কোয়া হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লিখা বা কোয়া হয়। তো এইখিনি বস্তুতে যে মই এটা উদাহরণ যদি লও যে আই আম গোয়িং টু স্কুল, এই ক্ষেত্রে আপনাদের কি হব যে আই আম গোয়িং টু স্কুল, মই বিদ্যালয়লৈ গৈ আছো। তো মই বিদ্যালয়লৈ গৈ আছো কি কামটো মানে কারেন্ট সিচুয়েশন, একশন ইজ গোয়িং অন, মানে একশনটো চলি আছে না নাই, কামটো হৈ আছে বা চলি আছে, বিদ্যালয়লৈ গৈ আছো, কামটো রানিং আছে। এতিয়া মই যদি কওঁ যে কি উই আর প্লেইং ফুটবল, আমি ভলিবল বা ফুটবল খেলি আছো, এই কথাটো রানিং হৈ আছে বা চলি আছে। তো এই দুটা বস্তু এনেকা আর বহুত উদাহরণ আছে। কিন্তু দ্বিতীয়তে আর একটা কথা আপনাদের মনত রাখব যে আমার পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ কোনটো টেন্সৰ লগত বিভাগটো কি হব বা অক্সিলারি ভার্বটো কি হয়, এই কথাবিলাক কিন্তু আমি বেশিরভাগে না জানো। তো এই কথাবিলাক আমি ডিটেলসত আলোচনা করিম। মই এটা টেবলস আপনাদের বনাই চাও, এই টেবলসটো আপনাদের চাব, টেবলসটো চালে আপনাদের মোটামুটি এ টু জেড অক্সিলারি ভার্বৰ সাবজেক্টৰ সাবজেক্ট অনুসরি আই উই যিবোৰ সাবজেক্ট আছে প্রত্যেকটো সাবজেক্ট অনুসরি আপনাদের বস্তুটো কার লগত কি হব, অক্সিলারি বা হেল্পিং ভার্বটো বা বিভাগটো কি হব আপনাদের গম পাই যাব। তো মই টেবলটো আপনাদের বনাই দিবলৈ যত্ন করিম। তার পূর্বে মই আকো কৈ আছো, আপনাদের যদি মোৰ চ্যানেলটো আপনাদের সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব এটা করে লোক, বেল বাটনটো দবাই দিয়ক, হ্যাঁ, আর আপডেট বিলাক আপনাদের বন্ধু বান্ধবীর শেয়ার করে থাকুক, যাতে ইহত আপনাদের ইহতর শিকিবলৈ সুযোগ পায়। তো ইয়াতে এটা কথা কৈ আছো কি আমি টেবলটো বনার পূর্বে মই কি আছো সেন্টেন্স ফর্মেশন, যেটো বাক্যর গঠন, এই বাক্যর গঠনটো মই লিখি দিম। ইয়াতে বাক্যর গঠনটো কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মই লিখি দিছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা বাক্যর গঠন কি আছিল, আমার লাগে কি সাবজেক্ট, সাবজেক্ট লাগে, লগতে আমার হেল্পিং ভার্ব, বিভাগ, অক্সিলারি ভার্ব যিয়ে নহক, ইয়াতে কি কি আছে এম ইজ আর, তার পিছত আহিব কি আমার ভি ওয়ান, মানে যেনেকা ইয়াতে সাবজেক্ট যদি মই লও আই, ইয়াতে একটা সাবজেক্ট লৈ ললো, তা আইয়ের লগত তিনটা ভার্বর পরা আইয়ের লগত আলটিমেটলি এম হব। তো মই ইয়াতে এম লিখি দিলো, আই এম। তো ইয়াতে একটা ভার্ব লব লাগে, যিকোনো একটা ভার্ব, যেনেকা মই ভার্ব ললো কি ইট, ই এ টি ইট, তো মই এটা ভার্ব এটা লৈ ললো ভি ওয়ান। আমার ভার্বর তিনটা ফর্ম থাকে আপনাদের ভালদরে জানে, ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, ভি টু মানে পাস্ট ফর্ম, আর ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এইখিনি, তো তার পিছনে আমার ইয়াতে কি লাগে ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম টু লাগে আমার প্রথম রূপটু, যে ইট, এট, ইটে, তো ভি ওয়ান টু ইটে হব, তো ইট। তারপর ভি ওয়ানের লগত কি হব আই এন জি, মানে ইয়ার লগত মই এটা আই এন জি এড করে দিম, ইট টু ইটিং হয়ে গেল, তো ইটিং হয়ে গেল। তারপর কি আছে অবজেক্ট আহি যাব, অবজেক্ট মানে কি, অবজেক্ট আই এম ইটিং রাইস, এনেকা অবজেক্টটো মই বহাই দিলো, তো আই এম ইটিং রাইস। তো মই আশা করো আপনাদের এই বাক্যর গঠনটো যে লিখি দিছো সেন্টেন্স ফর্মেশন, যদি এটো যদি আপনাদের মনত রাখে, কেতিয়াবা যদি কোনোবাই আপনাদের সোধে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ একটা উদাহরণ এটা বনাই দিয়ক, আপনি একদম চুটকি মারি কিনে এটা বনাই দিব পারিব, যেহেতু বাক্য গঠনটা আপনাদের আপনার মনত আছে,
তো মনত থাকিলে তো আর কিয় টেনশন, বাস আপনি বনাই দিলে সাবজেক্ট এটা ললে এম ই স্যার এই সাবজেক্ট অনুযায়ী জি হব সেইটা বহাই দিলে মেইন ভার্ব এটা ললে এটা ভি ওয়ানের লগত বা আইএনজি লগাই দিলে আর অবজেক্ট আর এটা কথা আপনার ইয়ার উপরে মনত রাখিব যে কি আমার অবজেক্ট কিন্তু সাবজেক্টের উপর মোটামুটি 80% ডিপেন্ড করে হয়তো আপনার ভাই স্যার কেন কথা হল এই সম্ভব যেন হয় এতিয়া আই এম ইটিং মই আই এম ইটিং যদি এনেকা দি থাকো যে ওয়াটার খোৱা বস্তুহে খাব লাগিব এটা পি থাকা বস্তু খালে তো নহব এতিয়া যদি মই এনেকা লিখো যে আই এম ড্রিংকিং রাইস এটু হব জানো ভাত কেতে পি খায় নাকি কেতিয়া নহব এইটো নহব এইটো নহব তো গতিকে আমার কি করবো আই এম ইটিং ইয়াতে ওয়াটার নিদি খাদ্য বস্তু দিব লাগে মই খাই আছো কি খাই আছো এন এপেল দি দিব পারে এন এপেল গম পাইছে যে বাক্য গঠনটো কেনেদৰে হলে বাক্য এটা কেনেদৰে ফৰ্ম কৰিব লাগে তো এতিয়া মই সাবজেক্ট অনুসৰি বিভাগ অক্সিলাৰী ভাব হেল্পিং ভাবটো কেনেকা হয় এই বস্তুটো আপোনালোকক দেখাবলৈ গৈ আছো ইয়াতে মই এটা টেবেল এটা বনাই দি আছো যে কি ইয়াতে হব সিঙ্গুলার নাম্বার ইয়াতে আইব প্লুরাল নাম্বার দুটা আহি গেল ইয়াতে মই এটা টাস্ক আনি দিল ইয়াতে আহি যাব আপনার পার্সন মানে অসমিয়াত ব্যক্তি বুলি কোৱা হয় ব্যক্তি সিঙ্গুলার নাম্বার মানে এক বচন ইয়াতে প্লুরাল নাম্বার মানে কি বহু বচন তো এই বস্তুটো মই ইয়াতে আস্থানি এটা দিলো ইয়াতে মই জেনেগা সাবজেক্ট এক বচন মানে কি ফার্স্ট পার্সন এটা মানে প্রথম ব্যক্তি সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় ব্যক্তি লাস্ট আহি গেল কি থার্ড পার্সন মানে কি তৃতীয় ব্যক্তি তো মই ইয়াতে এটা আস্থা নি দিলে এনেকা যে আমার ফার্স্ট পার্সনের কারণে এই খালি করে দিল মই ইয়াতে আমার আহি গেল সেকেন্ড পার্সনের কারণে দি দিল এখানে থার্ড তো এতিয়া কথাটা হল কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এইখিনিতে আপনাদের ভালদরে খেয়াল রাখিব যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আমার কি হব আই হব ইয়াতে প্লুরাল নাম্বার কি হব মানে ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি বহু বচন কি হব উই হব সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার কি হব ইউ হব সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার বা বহু বচন কি হব এইটো আমার ইউ হব এটা কথা এইটো ইয়ার এইটো ইর মাজত কিন্তু পার্থক্য এটা আছে কি আছে এইটো ই মানে কি সিঙ্গুলার আমার অকল তুমি আর এইটো ই মানে কি বহু বচন যেহেতু প্লুরাল নাম্বার মানে তোমার লোক ঠিক আছে থার্ড পার্সন আই গেল আমি কি এটা আই গেল হি সি ইট বা কারবা নাম রাম রহিম করিম কিবা কিবা আইব পারে ইয়াতে আই গেল কি আমার প্লুরাল নাম্বার কি আই যাব দে প্লুরাল নাম্বার থার্ড পার্সন প্লুরাল নাম্বার আমার সাবজেক্ট কি আই যাব বে এতিয়া কথাটো লাগি আপোনালোকক মই অলপ আগত এটা কথা স্পষ্টভাবে কৈ দিছো কি যে আমার বি ভার্ব হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বিলাক কি হব এই বস্তুটো লাগে না এই বস্তুটো কি আছে আই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ক্ষেত্ৰত কিন্তু মই কথাটো কৈ আছো যে আই আইৰ লগত কি হব এম আই এম উইৰ লগত কি হব আর উই আর ইউৰ লগত কি হব আর ইউৰ লগত কি হব আর তারপর কি আহি গেল আমার হি সি ইট কারবার নাম থাকিব পারে এটু ইজ দে
বাস সাবজেক্ট হৈ গল হেল্পিং ভাব বা বিভাগ হৈ গল তা আমাৰ বাক্যৰ গঠন বা সেন্টেন্স ফৰমেশ্বন যেটো আছিল সাবজেক্ট আছিল তাৰ পিছত কি আছিল এম ই স্যার তো এম ই স্যার বিলাক তো অলৰেডি বহাই দিছ সাবজেক্টৰ পিছত এতিয়া আমাৰ এটা লাগি ভার্ব এটা ভার্ব লাগে তো এটা ভার্ব মানে কি সাপোজ দেখা গল আই এম গো মই গো এটা ভার্ব লল মানে ভার্বৰ প্ৰেজেন্ট ফৰ্ম ভার্বৰ তিনিটা ফৰ্ম আছে তিনিটা ফৰ্মৰ মাজত আমাৰ এটা ফৰ্ম মানে প্ৰেজেন্ট ফৰ্ম দ লব লাগিব তো প্ৰেজেন্ট ফৰ্মটো মই গো লৈছো তো প্রেজেন্ট ফর্ম লগত বা ভি ওয়ান লগত আইএনজি তার মানে গোইং গোইং ইয়াতে মই গোইং লৈছো গোইং উই আর ইয়াতে ইউ আর গোইং ইয়াতে গোইং হবো ইয়াতে গোইং হবো গোইং ইয়াতে গোইং হবো এতিয়া কথা হল কি আমার সাবজেক্ট গল বিভার গল ভি ওয়ান লগত আইএনজি হেতু গল এতিয়া আমার কি থাকিল বাকি থাকিল আমার অবজেক্ট আই এম গোইং মই গই আছো মই কত গই আছো হ্যাঁ উই আর গোইং আমি গই আছো কত গই আছো তো কত গই আছো হেইটো আমার অবজেক্ট হবো হেই বস্তু কিনে আমাক লাগে না তো আই এম গোইং টু দিল্লি ইমান ওসরা কি যাম গলে মই দূরতে যাম আই এম গোইং টু দিল্লি তো উই আর গোইং টু দিল্লি দিল্লি ইয়াতে ইউ আর গোয়িং টু দিল্লি ইউ আর গোয়িং টু দিল্লি তো হি সি ইট সামন নেম কারবার নাম হবো পারে ইজ গোয়িং টু দিল্লি দে আর গোয়িং টু দিল্লি বাস হয়ে গেল তো এতিয়া আপনাদের নিশ্চয় গম পাইছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সর এটা বস্তু কি যে আমার সাবজেক্ট লাগিব সাবজেক্ট গুলো আমি বহাই দিছো অক্সিলারি ভাগ বা হেল্পিং ভাগ বা বিভাগ যে লাগে এইটো মই বহাই দিছো ভার্বৰ আমাৰ প্ৰেজেন্ট ফর্ম লাগে এইটো লাগে এইটো লগত আমাৰ আইএনজি লাগিব হেইটো বহাই দিছো আৰু ভার্ব অনুযায়ী আমাৰ অবজেক্টটো হ'ব কিয়নো অলপ আগতে মই আপোনালোকক মনত কৰাই দিছিলো যে আমাৰ অবজেক্টটো কিন্তু ভার্বৰ ওপৰত 80% নিৰ্ভৰ কৰে কিয়নো এক্সাম্পল সহকারে মই আপোনালোকক কৈ দিছো আপোনালোকে চাগে বুজি পাইছে এতিয়া আৰু এটা কথা আপোনালোকে মনত ৰাখিব যে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ক্ষেত্ৰত আই আই আৰু কি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আই আৰু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই দুটা বাদে বাকি গোটেই কেইটা লগত কিন্তু আর হৈছে হেল্পিং ভার্ব ইয়াতে আর হৈছে ইয়াতে আর ইয়াতে আর ইয়াতে কিন্তু আর হৈছে আপোনালোকে সাবে ইয়াতে প্রশ্ন মই ইয়াতে আনসার কেল কৰি দিছো গোলাকার এটা সিন এটা দি দিছো আপোনালোকে চাই গম পাইছে হয়তো যে আয়ের লগত অকল এম হৈছে আৰু কি সি ইট বা কারবার নামর লগত ইজ হৈছে আৰু বাকি গোটেই কেইটা লগত কিন্তু আর হৈছে এইখিনি কথা আপোনালোকে অলপ মনত ৰাখিব যে সাবজেক্ট আই বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট বা কারবার নাম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সর ক্ষেত্রত আমি কিন্তু বিভাগটো এম ইজ আরর মাজৰ পৰা আমি অকল ইজ হে লিখিম বাকি বিলাক দিব নালাগে তো এইখিনি গল আপোনালোকে এতিয়া কথাটো হল ইয়াতে এফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ হ্যাঁ এসআরটিভৰ পৰা আমি কেনেদৰে চেঞ্জ কৰিব পাৰো এই বস্তুটো মই দুটা এটা উদাহৰণ দিম দি মই আজিৰ ভিডিঅটো মই সামৰণি মাৰিম যেনেকা ইয়াতে দি আছে কি উই আর গোয়িং টু মই আগৰ এক্সাম্পলটো লল দিল্লি এই বস্তুটো লৈছে এটো কিন্তু আমাৰ এসআরটিভ সেন্টেন্সত আছে এটো আমাৰ কি আছে এসআরটিভ সেন্টেন্স আছে এই বস্তুটো যদি মই নেগেটিভ কৰিব খোজো এটো থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেড কিন্তু কেতিয়াবা হঠাৎকে আহি যায় যে এসআরটিভ এটা দিয়ে আছে ইন্টারোগেটিভ এটা বনাব লাগে বা এসআরটিভ ইন্টারোগেটিভ দিয়ে আছে নেগেটিভ এটা বনাব লাগে ইন্টারোগেটিভ এটা দিয়ে আছে এসআরটিভ ফর্ম কি হবো এনেকা কিন্তু থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেড বিলাকত কিন্তু বহুকেইটা কোশ্চেন মই লাস্ট টাইমত বহুত কেইটা কোশ্চেন স্টাডি কৰিছো তাতে কিন্তু মই চাইছিলো যদি আপোনালোকে মানে চাই আপোনালোকে গম পাব হয়তো ইয়াৰ ৰিলেটেড বস্তুবিলাক কিন্তু তাতে থাকিব এই হুবহু এই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাক বলে এটো নাথাকে কিন্তু প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাকী কামখিনি কৰিবলৈ হলে আপোনাক প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটো জনাটো অতি প্ৰয়োজন সেইকাৰণে কৈছো ভিডিঅ' কেতিয়া স্কিপ নকৰিব গোটেইখিনি ভালদৰে চাব স্কিপ নকৰি যদি আপোনালোকে গোটেইখিনি ভালদৰে চাই তেনেহলে আপোনালোকে এ টু জেড প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত কি ফাংচন আছে আপোনালোকে বুজিব পাৰিব বা নিজে কৰিব পাৰিব তো এইখিনি বস্তু কি আছে নেগেটিভ যদি মই কৰিব যাওঁ তো ইয়াতে কি হব উই আর তাৰপিছত এইখিনি ঠাইত কি আহি যাব নট উই আর নট গোয়িং টু দিল্লি আমি দিল্লি গৈ আছো আমি দিল্লি গৈ থকা নাই এতিয়া কথাটো হল কি ইন্টারোগেটিভ যদি আমি বনাব খোজো কেনেদৰে বনাম
তেনলে এই আরটো আমার আগত আহিব অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্বটো আগত আহিব সাবজেক্টটো তার পিছত যাব সেনেকা আর আর উই নটটো গুছি যাব আর উই গোইং টু দিল্লি কোশ্চেন মার্কেট আহি যাব বাস হই গল তো অ্যাসার্টিভ নেগেটিভ ইন্টারোগেটিভ হই গল তো এনেকুয়া করি কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ গোটেইখিনি বস্তু আপনি বুঝিব পারিব তো আশা করো ভিডিওটো আপনাদের চাইছে আর যদি হেকলগে চাইছে সাবস্ক্রাইব করিব পাহৰি না যাব আপনাদের বন্ধু বান্ধবের লগত শেয়ার করক যাতে আগন্তুক দিনত ইহতর সহায় হয়ে পড়ে তো যিকি নহওক আজির ভিডিও মই ইমানতে সামৰিছো ধন্যবাদ।